এই লেকচারে আমরা শুরু করব সব থেকে ইম্পর্টেন্ট আমরা বলতে পারি স্টার রেটেড মানে অ্যালগোরিদম সিপিইউ শিডিউলিং এর মধ্যে। আমি এখানে স্টার আমি এখানে দিয়ে দিয়েছি, এটা স্টার রেটেড অ্যালগোরিদম বলতে পারি, যেটা কিনা আমাদের নাম হচ্ছে রাউন্ড রবিং শিডিউলিং অ্যালগোরিদম। খুব স্টার স্টার রেটেড কিন্তু আমাদের কিন্তু গল্পটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষা হলে খুব বেশি ভারী আমাদের কিন্তু চলে আসে। তো সেই সূত্রে আমরা রাউন্ড রবিন অ্যালগোরিদমে আমাদের মেন মোটিভেশনগুলো আমরা সব দেখে নেব, কী বলছি অ্যালগোরিদমটা, এটা কিন্তু বুঝতে গেলে একটু আমাদের সময় লাগবে, ব্যাপারটা পুরো জিনিসটাকে ক্লিয়ার করে নেব, তাহলেই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। রাউন্ড রবিন অ্যালগোরিদম কিন্তু আমাদের নন প্রিমিটিভ, এই প্রিমিটিভ শিডিউলিং অ্যালগোরিদম। তার মানে হচ্ছে প্রিমিটিভ কী জিনিস জানি আমরা, যে আমরা যখন কোনো প্রসেস সিকিউর করা যাবে, কোনো 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 প্রবলেম বলতে পারো বা কোনো বৃত্তান্তে সিপিউ তাই কিন্তু তার কাজ শেষ হওয়ার আগেই তাকে তার রানিং কিউ থেকে বারে বার করে দিতে পারে। সেটা যে কোনো পারপাসে হতে পারে, সেটা নয় কোনো আইও রিকোয়েস্ট মানে ইনপুট আউটপুট রিকোয়েস্ট করেছে কোনো প্রসেস, বা হতে পারে যে কোনো টাইম কোয়ান্টাম আছে, এই টাইম কোয়ান্টাম কথাটাই কিন্তু আমরা এখানে দেখবো, আর বা হতে পারে কোনো প্রায়োরিটি এসছে। ঠিক আছে, তো আমরা তিনটে কথা যে বলি সবসময়, যে আইও রিকোয়েস্ট করেছে কিনা সেটা তো আমরা কখনোই এই অ্যালগোরিদমে বুঝতে পারবো না, কিন্তু আইও রিকোয়েস্ট করেছে কিনা এটা শুধু সিপিউ বুঝতে পারবে। এটা কিন্তু আমাদের যে শর্ট টার্ম শিডিউলার বুঝতে পারবে না, বাট শর্ট টার্ম শিডিউলার আছে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে টাইম কোয়ান্টাম, এক হচ্ছে প্রায়োরিটি। এই দুটো জিনিস কিন্তু আমার শর্ট টার্ম শিডিউলারের কাছে থাকতে পারে। তো এখানে এখানে যে এই রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম কিন্তু টাইম কোয়ান্টামে কাজ করে। এবার তোমাকে একটা সিম্পল গল্প বললেই টাইম কোয়ান্টাম জিনিসটা বুঝতে পারবে। আগে প্রথমে কম্পিউটারাইজ ভাষায় বলি, তারপর আমরা নর্মাল একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো। ধরে নাও আমাদের কাছে চারটে প্রসেস আছে, তো আমরা যে কোনো রকম অ্যালগোরিদম যখন আমরা পারফর্ম করি তখন আমরা কি হয়, তখন আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আমাদের প্রিমিটিভের ক্ষেত্রে কি হয়, যে যখন কোনো প্রসেস যখন আসে আমরা ইউনিট টাইমে একটা অ্যালটমেন্ট দিচ্ছি, দেখছি যে আমাদের কোন প্রসেস এখন মানে অ্যাভেলেবেল আছে, মানে কোন যে প্রসেসটা এসছে সেই প্রসেস তার থেকে ছোট কিনা, তার ওয়ার্কিং টাইম বড় কিনা, এরকম গল্প আছে। কিন্তু এখানে ক্ষেত্রে কি হবে, এই রাউন্ড রবিন শিডিউলিং ক্ষেত্রে কি আমাদের একটা টাইম কোয়ান্টাম আগের থেকে অ্যালটমেন্ট করে দেওয়া আছে। টাইম কোয়ান্টাম কথাটার মানে হচ্ছে যে যখন একটি প্রসেস সিপিউ করে যাবে, সে তার বার্স্ট টাইম বড় হোক ছোট হোক কোনো ম্যাটার ম্যাটার করবে না, সে একটা প্রসেস কিন্তু তার 2 সেকেন্ড, এখানে 2 দেওয়া আছে, টিকিউজগুলো 2 দেওয়া আছে, তার মানে হচ্ছে 2 সেকেন্ডের বেশি কিন্তু সে, সেকেন্ডে আমি হিসাবে বলছি, বা 2 ঘন্টার বেশি কিন্তু সে কোনোভাবে সিপিউর কাছে থাকতে পারবে না, মানে 2 ঘন্টা ইজ ম্যাক্সিমাম টাইম। ঠিক আছে, 2 ঘন্টার বেশি সে সিপিউকে ধরে রাখতে পারবে না, এটা কিন্তু সিম্পল ঘটনায় কিন্তু একটা ঘটনা আমরা বললাম। ঠিক আছে, পুরো ক্লিয়ার হয়ে গেছে। ফের আমি আবার বলছি যে আমাদের রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদমস আমাদের কী করছে, প্রথমেতে আমাদের কী কী বলছি, আমরা প্রথম রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম আমাদের একটা টাইম কোয়ান্টাম অ্যালটমেন্ট করে দেওয়া আছে, তার মানে হচ্ছে যে কোনো প্রসেস যখন সিপিউর কাছে যাবে, ঠিক আছে, সেই প্রসেসটা সে কতক্ষণ থাকবে সিপিউর কাছে, থাকবে হচ্ছে 2 সেকেন্ড জন্য, 2 সেকেন্ডের পর কিন্তু তাকে বাইরে বার করে দেওয়া হবে, তারপরে যে প্রসেস অ্যাভেলেবেল আছে তাকে পাঠানো হবে। মানে সিম্পল আমি তাকে যদি নর্মাল রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে বলি, আমার কাছে 5টা স্টুডেন্ট রয়েছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে 5টা করে প্রশ্ন আছে। এবার তুমি ভেবে নাও, আমি যদি এক একটা স্টুডেন্টকে নাম্বারিং করেছি, 0, 1, 2, 3, 4 এইভাবে নাম্বারিং করেছি, তো আমি যদি 0th স্টুডেন্টটা যদি 5টা কোশ্চেন অ্যান্সার দিয়ে আমি 1 নম্বর স্টুডেন্টের কাছে যাই, তার 5টা কোশ্চেন অ্যান্সার দিয়ে আমি 2 নম্বর স্টুডেন্টের কাছে যাই, তার মানে যে 5 নম্বর ছাত্রটা ছিল তার অ্যান্সার তার পেতে পেতে অনেক সময় চলে যাবে, তাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। তো সেই সূত্রে তার ওয়েটিংটার অ্যাভারেজ ওয়েটিং টাইমটা কমানোর জন্য আমি একটা নতুন একটা স্কিমে অ্যালট করলাম। আমি বললাম যে তোমাদের কাছে সবার 5টা করে প্রশ্ন আছে, আমি প্রথম ছাত্রটার 2টো প্রশ্ন দিয়ে বললাম, তুমি তোমাকে তো 2টো দিয়েছি, তুমি ততক্ষণ ওটা দেখো, আমি আবার তোমার কাছে ঘুরে পরে আসবো। আমি ওর 2টো দেওয়ার পর আমি পরের ছাত্রটা 2টো দিলাম, তারপরে ছাত্রটা 2টো কোশ্চেনের অ্যান্সার দিলাম, তারপরে একটা 2টো দিলাম, এইভাবে করলে কি যে যে 5 নম্বর ছাত্রটা ছিল তার কিন্তু আগে যদি আমি 5টা করে দিয়ে আসতাম তাহলে তাকে অনেকক্ষণ সময় ওয়েট করতে হতো, কিন্তু আমি যখন 2টো করে দিয়ে আসলে অ্যাটলিস্ট সে চান্স তো পেয়েছে কোনোভাবে, তাকে তো অত অতক্ষণ তো ওয়েট তো করতে হয়নি, অ্যাটলিস্ট তার থেকে তো কম তাড়াতাড়ি ও চান্স পেয়েছে, অ্যাটলিস্ট কাজটা তো শুরু হয়েছে। মানে কতটা যদি রিয়েল লাইফে আমরা ভেবে দেখি, আমাদের 10টা প্রসেস চলে এসছে, যদি নর্মালিতে হতো তাহলে তাহলে 10 নম্বর প্রসেস যদি তার সিপিউ শিডিউল হতো তার অনেক সময় চলে যেত। ঠিক আছে, তার জন্য এক একটা প্রসেস যদি 1 ঘন্টা করে কাজ হয় তাহলে আমি এক একটা টাইম 10টা প্রসেস তোমার কাছে চলে এসছে, হতেই পারে এরকম। তো সে যে 10 নম্বর প্রসেস সে তো 10 ঘন্টা পর কাজ করবে, মানে চা মানে ওপেন হবে,
সেটা তো হওয়া উচিত না। তাই জন্য কি করলো, একটা সেটা স্মল টাইম স্লট দিয়ে দিল, যে টাইম স্লটের মধ্যে কি হবে যে অ্যাটলিস্ট প্রত্যেকটা প্রসেস সিপিউ পাবে, পাওয়ার পর সে আবার এই সেই টাইম অবধি কাজ করে বেরিয়ে যাবে, আবার অন্য প্রসেস যাবে সে কাজ করে বেরিয়ে যাবে। এইভাবে জিনিসটাকে মাল্টি টাস্কিং ফিচার্সটাকে কিন্তু এইভাবে আমরা অ্যাচিভ করতে পারি। এই যে একটা প্রসেস যাচ্ছে, এই একটা প্রসেস সিপিউ থেকে বেরিয়ে যাচ্ছে, রানিং কিউ থেকে ওয়েট কিউতে যাচ্ছে বা রেডি কিউতে যাচ্ছে, এই যে জিনিসটা রেডি কিউ থেকে রানিং কিউ, রানিং কিউ থেকে রেডি কিউ, এই যে যে কন্টিনিউয়াস যে সুইচ হচ্ছে, মানে 2 সেকেন্ড অন্তর অন্তর একটা প্রসেস তার রেডি রানিং কিউ থেকে বেরিয়ে রেডি কিউতে আসছে, পেছন দিকে গিয়ে দাঁড়াচ্ছে, আবার আরেকটা প্রসেস সে চলে যাচ্ছে কোথায়, তার রানিং কিউতে চলে যাচ্ছে। এই যে কন্টিনিউয়াস যে সুইচিংটা হচ্ছে, এই সুইচিংটাকে আমরা বলি হচ্ছে কন্টেক্সট সুইচিং। কি বলা হয়, কন্টেক্সট সুইচিং, মানে কোনো প্রসেস তার রেডি কিউ থেকে, এ যখন, তাহলে আমি কথাটা লিখে দিই, কন্টেক্সট টিএক্সটি, কন্টেক্সট সুইচিং, খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন টার্মে আমাদের আসতে পারে, ঠিক আছে। তো কন্টেক্সট সুইচিং অ্যাকচুয়ালি কি বলছে, সিম্পল সুইচিং বিটুইন, তাহলে আমি বলছি রেডি কিউ থেকে, সরি রেডি কিউ আছে আমাদের কাছে, আর আছে কি আমাদের, আছে হচ্ছে আমাদের রানিং কিউ, ঠিক আছে, মানে সিপিউর কাছ থেকে, মানে রানিং কিউ মানে সিপিউ, রেডি থেকে রানিং যাচ্ছে, রানিং থেকে রেডি যাচ্ছে, রেডি থেকে রানিং, মানে এইভাবে সুইচ হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে, আফটার আ সার্টেন টাইম স্লট, 2 সেকেন্ড অন্তর অন্তর এটা কাজটা হচ্ছে, মানে একটা প্রসেস বেরিয়ে যাচ্ছে রানিং কিউ থেকে রেডি কিউর পেছনে গিয়ে দাঁড়াচ্ছে, রেডি কিউ থেকে একটা প্রসেস চলে যাচ্ছে সিপিউর কাছে, মানে রানিং কিউ চলে যাচ্ছে। এই যে কন্টিনিউয়াস সার্কুলারলি এই জিনিসটাই কাজটা হয়ে যাচ্ছে, সুইচ হতে থাকছে, এটাকে বলা অ্যাকচুয়ালি বলে কন্টেক্সট সুইচিং। এই টার্মটা, ডেফিনেশন টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তো চলে আসি, আমরা ব্যাপারটা বুঝে গেলাম কন্টেক্সট সুইচিং ব্যাপারটা কি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের সিপিউ শিডিউলিং, আজকে আমাদের রাউন্ড রবিং শিডিউলিং অ্যালগোরিদমটা আশা করি বুঝতে পেরেছি, যে আমাদের টাইম কোয়ান্টামের ভিত্তিতে কিন্তু কাজটা আমাদের কাছে হচ্ছে, মানে টাইম কোয়ান্টাম স্লট দেওয়া আছে, সেই স্লটের ভিত্তিতে কিন্তু আমাদের সেই কাজটা কিন্তু হচ্ছে। তো আমাদের টাইম স্লট কিভাবে, এবার তাদের ন্যাট চার্ট কী করে ডিজাইন করবো সেটা আমাদের ইম্পর্টেন্ট কথা। সে ন্যাট চার্টটা প্রথমে আমি ডিজাইন করে দেখবো যে ন্যাট চার্ট কীভাবে আমরা ডিজাইন করবো। চলে আসি আমাদের কাছে, দেখা যাক যে আমাদের কাছে 4টে প্রসেস আছে। প্রথম প্রসেসটা আমাদের কখন এসছে, 0th টাইম ইন্টারভেলে আমাদের কাছে এসে গেছে। তাহলে আমি ন্যাট চার্টের স্টার্টিংয়ে কী হবে, আমি 0 লিখে দেবো এই জায়গাটা। তো প্রথমে কে এসছে, আমাদের P1 এসছে, যে এসছে তাকে লিখিয়ে দাও। P1 কতক্ষণ কাজ করবে, একদম চোখ বুঝে কথাবার্তা, আমার অলরেডি 1 সেকেন্ডে কিন্তু P2 চলে এসেছে, কিন্তু আমি কি 1 সেকেন্ডে বার করবো, আমি কি করবো না, যে কোনো প্রসেস যখন ঢুকবে সে তার 2 সেকেন্ড পুরো কাজ করবেই, 2 সেকেন্ড টাইম স্লট, সে তার থেকে ছোট বড় কিছু দেখবো না, ঠিক আছে। যখন P1 ঢুকেছে তখন সে 2 সেকেন্ড কাজ করবেই, একদম চোখ বুঝে কাজ হয়ে গেল, ব্যাস 2 সেকেন্ড কাজ করার পর P1কে বার করে দেওয়া হয়েছে। তখন 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড বলো বা 2 ঘন্টা বলো, তাহলে 2 ঘন্টায় যদি বলি, তাহলে এক মানে দুটোর সময় আমার P2কে বারে বার করবে, মানে 2 ঘন্টা করে কাজ করবে সবাই। তারপর 2 ঘন্টার আগে পি আমার কে কে চলে এসছে, P2 চলে এসছে, P3 চলে এসছে। দেখো P2 হচ্ছে 1 ঘন্টায় এসছে, মানে একটাই এসছে, আর P2 P3 এসছে, দুটোই এসছে। তো অসুবিধা নেই, অসুবিধা নেই। এবার গল্পটা ভাবো, P2 তার যেহেতু একটাই, সে প্রথমে আগে এসেছে কিউতে, মানে রেডি কিউতে আগে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, তাহলে কি হবে, P2 কিন্তু চান্স পাবে। P2 চান্স পাবে। তাহলে আমি যদি এখানে আরেকটা আমার রেডি কিউটাকে ড্র করি, তাহলে জিনিসটাকে বুঝতে একদম খুব সুন্দরভাবে পাবো, মানে প্রথম এটা মানে এটা এখান থেকে বেরিয়ে আমার এখানে এসে বসবে, ঠিক আছে। তা আবার সিম্পল ধরে আমার এখান থেকে বেরিয়ে এখানে বসবে, প্রথমে কে এসেছিল, P1 এসেছে, তো P1 আমার ইমিডিয়েটলি চান্স পেয়ে গেছে, ভালো কথা। P1 যখন দুটো অবধি কাজ করে তখন কে চলে এসেছে, একটার সময় চলে এসেছে আমার হচ্ছে P2 চলে এসেছে কিন্তু, ঠিক আছে, P2 একটার সময় চলে এসেছে, ভালো কথা। এবার P1 যখন তার কাজ কমপ্লিট হয়ে যখন 2 ঘন্টা কাজ করে যখন বেরোলো, তখন তখন কিন্তু আমার P3ও চলে এসেছে আমার, হয়ে গেছে। তো P1-এর কাজ কমপ্লিট, মানে P1 2 সেকেন্ড এখান থেকে বেরিয়ে 2 সেকেন্ড কাজ করে যখন বেরোলো, তখন P2 P3 চলে এসেছে। তো P1 ঘুরে কোথায় গিয়ে বসবে, পেছনে বসবে, ঠিক আছে। এটা আমার রেডি কিউ, এটা আমার কি রেডি কিউ আমি দেখাচ্ছি তোমাকে। তাহলে P1 কোথায় গিয়ে বসবে, আবার P3-র পেছনে গিয়ে বসবে। এখন কে চান্স পেলো, P2 চান্স পেলো। তো P1-এ কিন্তু 2 সেকেন্ড কাজ হয়ে গেছে, এটাকে টাইমটাও কিন্তু মাথায় রাখতে হবে আমার। P1 আমার 5 ছিল, 2 সেকেন্ড হয়ে কাজ হয়ে গেছে, রয়ে গেছে 3, মাথায় রাখতে হবে। P2 এসে 2 সেকেন্ড কাজ করবে, আবার কি 4-এ শেষ করলো। তো P2-র কত ছিল, 4 ছিল, মানে 4 সেকেন্ড টোটাল কাজ ছিল, ধরে নাও মানে 4 ঘন্টা ধরে নাও, 4-2 রয়ে গেল, আর 2 হয়ে গেল। তার P2 আবার এখান থেকে কেটে বেরিয়ে এখানে এখানে এসেছিলো, বসলো, বসে আবার কাজ শেষ হয়ে যাওয়ার পর কোথায় চলে গেলো, আবার P1-এর পেছনে গিয়ে বসে পড়লো। এবার যখন 4টে যখন বাজে তখন কিন্তু P2 বলবে না, এই জায়গাটা P2 বসবে না, এই জায়গাটা কিন্তু P4 বসবে। কেন কি, এ যখন বেরাবে তার সময় তার আগে কিন্তু P4 এসছে, এবার P2 P4-এর পেছনে গিয়ে বসবে, মাথায় রাখবে কিন্তু,
ঠিক আছে, দেখো যখন 4টে বাজে তখন P4 ঢুকেছে কিউতে, তারপর P2 কে বার করা হয়েছে, বার করে পেছনে গিয়ে P4 এর বসানো হয়েছে, এই সিকোয়েন্সে কিন্তু যাবে, ঠিক আছে। এই জন্য এই রেডি কিউটা যদি ড্র করো না তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, পরীক্ষার খাতায় করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো P3, P3 এখান থেকে বেরিয়েছে রেডি কিউতে, কোথায় এসছে আমাদের রানিং কিউ, ন্যাট 4টা ধরে নাও রানিং কিউ আমার, তাহলে P3 এখানে বসছে, কতক্ষণ কাজ করবে 2 সেকেন্ড আমি জানি, তাহলে P3 কিন্তু কাজ কত বাকি আছে, P3 আমার 2 সেকেন্ড কাজ ছিল, 2 সেকেন্ড করে নিয়ে বেরিয়ে গেছে, মানে P3 এক্সিকিউটেড, P3 কিন্তু টার্মিনেট, P3 আর বসবে না কিন্তু পেছনে, P3 কাজ কমপ্লিট, P3 টার্মিনেট হয়ে গেছে, হয়ে গেছে, গল্প শেষ। এবার কে আসবে, আবার কে আসবে, P1 আসবে, দেখো P4 কিন্তু আসবে না, কারণ P4 এর আগে কে আছে, P1 আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, এই জন্য আমরা রেডি কিউটা ড্র করছিলাম। কে এসছে, P1 এসছে, P1 আবার কত সেকেন্ড কাজ করবে, 2 সেকেন্ড, মানে 8-এ, তাহলে মানে 3-2 করে, এখানে 3-2 পড়ে রইলো কত, 1, ভালো কথা। এবার P1 এখান থেকে বেরিয়ে কোথায় গিয়ে বসবে, P2-র পেছনে গিয়ে বসবে, মাথায় রাখবে। তারপর কে আছে, P4 আছে, P4 এখানে ঢুকলো, ঠিক আছে, P4 ঢুকলো, P4 এর সময় কতক্ষণ কাজ করে, 2 সেকেন্ড, 2 সেকেন্ড কি P4 এর সময় আছে, P4 এর সময় দেখো, P4 কিন্তু টোটাল ওদের টাইমই দেওয়া আছে, 1 ঘন্টা কাজ করবে, দু ঘন্টা কাজ করবে না, আমরা 2 ঘন্টা স্লট রেখেছি, ও কাজই 1 ঘন্টা, তাহলে কিন্তু আমরা 2 ঘন্টা কি রাখবো না, P4 আমার 1 ঘন্টাই কাজ করবে, তাহলে 9 বেরিয়ে যাবে P4, তাহলে P4 এর গল্প শেষ, P4 আমার 9 বেরিয়ে গেছে, মানে এখান থেকে কেটে দাও, P4 চলে এসেছে এখানে বসে পড়েছে, P4 এখানে চলে এসেছে, 9 বেরিয়ে সবগুলোকে এখানে ম্যাপিং করে দাও এরকমভাবে, ঠিক আছে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, বিফোর 1 ঘন্টা কাজ করে বেরিয়ে চলে গেছে, আর কেউ আসবে। এবার কে রয়েছে, P2 রয়েছে, P2 আবার বসলো, P2 দেখো দু ঘন্টাই কাজ বাকি ছিল রিমেনিং, তো 2 ঘন্টা কাজ করলো, 11-এ শেষ করে দিল, তাহলে P2 এখান থেকে বেরিয়ে গেল রানিং রেডি কিউ থেকে। এবার কে বাকি আছে রেডি কিউতে, কে লাস্ট পড়ে আছে, P1 পড়ে আছে, তো P1 এখানে বসিয়ে দাও, P1 এখানে বসিয়ে দিলাম, P1 এর কত বাকি আছে, P1 এর বাকি আছে যে 1 বাকি, দেখো তাহলে 1 মানে কি, সে নিশ্চয়ই 2 ঘন্টা স্লটের মধ্যে 1 ঘন্টা কাজ করবে, তাহলে কত হলো, 12 হলো, সিম্পল 1 ঘন্টা কাজ করে P1ও কিন্তু তার রেডি কিউ থেকে বেরিয়ে গেলো। তাহলে এই যে এটা হচ্ছে আমার ফাইনাল ন্যাট চার্ট। তাহলে একটা কথা মাথায় রাখলাম যে এই ন্যাট চার্টটা ডিজাইন করার জন্য আমরা রেডি কিউ যদি নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হবে, মানে কোন প্রসেস প্রথমে বসে ছেড়ে কার পর পেছনে গিয়ে বসছে এটা বোঝার জন্য কিন্তু আমাদের রেডি কিউটা খুব সাহায্য করছে। তো তোমরা রেডি কিউটা কিন্তু পরীক্ষা খাতায় বানাতে পারো, কোনো অসুবিধা নেই, কোনোভাবে তোমার নাম্বার কোনোভাবে কিছু কাটা যাবে না, একটা হেল্পিং রেডি কিউ বানাতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে কার পর কি আসছে, ঠিক আছে, কার পর কোন প্রসেস বসবে এসে, মানে কোনটা বেড়াচ্ছে এবং কার পেছনে গিয়ে বসছে, সেটা কিন্তু আমাদের রেডি কিউ আমাদের কিন্তু খুব আমাদের হেল্প করে দিচ্ছে কিন্তু। তাহলে আমাদের যখন ন্যাট চার্ট ডিজাইন করে নেওয়ার পর তো আশা করি আমাদের সবগুলোই গত লেকচার সে যাভাবে করে সেভাবেই করব, যে আমাদের দেখবো যে P3 কখন শেষ হয়েছে, তার কাজ কমপ্লিট কখন করেছে, একদম দেখো এই P1, P1 কাজ কমপ্লিট করেছে পুরোটা যদি দেখি তাহলে আমাদের এই 12-তে মানে 12 সেকেন্ডে কিন্তু শেষ করেছে, 12 ঘন্টা বা 12টা যাই বলতে থাকো, 12 সেকেন্ড, তাহলে এখানে কি লিখবো, 12 লিখে দেবো। P2 কখন কাজ শেষ করেছে, P2 শেষ করেছে 11-তে শেষ করেছে, তাহলে এখানে লিখবো 11 লিখবো। P3 কখন শেষ করেছে, যদি পুরো ঘুরে দেখো P3 দেখো 6-এ শেষ করে দিয়েছে, তাহলে 6 লিখবো। P4 কখন শেষ করেছে, পুরো ঘুরে দেখলে 9-এ শেষ করে, তাহলে 9 লিখবো, হয়ে গেল, সিম্পল এইটুকু লিখে নিলে তার কোনো গল্পই নেই। এবার কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম করে আমরা কী পাবো, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম পাবো, চলে আসি, 12-0 করলে কী হতে হয়, 12, 11-1 মানে এখানে 10, 6-2 মানে এটা এটা কি না, 6-2 মানে হচ্ছে 4, 9-4 মানে হচ্ছে 5, তো টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে গেছি। এবার সিম্পল কী বার করবো, ওয়েটিং টাইম, ওয়েটিং টাইম কি আমার টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, তো সিম্পল টার্ন অ্যারাউন্ড টাইম অ্যান্ড বাস টাইম করো, 12-5 কত হচ্ছে আমার, 7 হয়ে যাচ্ছে, 10-4 কত হচ্ছে আমার, 6 হয়ে যাচ্ছে, 4-2 কত হচ্ছে আমার, 2 হয়ে যাচ্ছে, 5-1 কত হচ্ছে আমার, 4 হয়ে যাচ্ছে, তা আমরা টোটাল ওয়েটিং টাইমও আমরা কিন্তু বার করে ফেললাম প্রত্যেকটি প্রসেসের। এরকম আমরা রেসপন্স টাইম কে বার করবো, প্রত্যেকটি প্রসেসের ফার্স্ট রেসপন্স কখন পেয়েছিল, সিপিইউ কখন পেয়েছিল, মাইনাস অ্যারাইভেল টাইম, তাহলে P1 কখন ফার্স্ট পেয়েছিল, 0-তে পেয়েছিল, আর এসেছিল কখন, 0-তে, তাহলে ওয়েটিং রেসপন্স টাইম 0। P2 কখন এসেছিল, দেখো P2 এসেছিল ফার্স্ট সিপিইউ পেয়েছে হচ্ছে 2-তে পেয়েছে, এসেছিল 1-এ, তাহলে রেসপন্স টাইম 1। তো আমরা যদি P3 দেখি ফার্স্ট সিপিইউ কখন পেয়েছিল, 4-এ পেয়েছিল, এসেছিল কত, আমার 2-এ এসেছিল, তো 4-2 করলে কত হবে, P3-র জন্য 2। P4 কখন চান্স পেয়েছে, ফার্স্ট সিপিইউ পেয়েছে 8-এ পেয়েছে, এসেছিল কত, 4-এ এসেছে, তো তাহলে কত হচ্ছে, 8-4 হচ্ছে 4, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম যোগ করে দেখো, 12+10 হচ্ছে হচ্ছে 22, 22 আর 4 হচ্ছে 26 আর 5 হচ্ছে 31, 31, আর এদিকে হচ্ছে আমার ওয়েটিং টাইম যদি আমরা যোগ করে টোটাল ওয়েটিং টাইম বার করি তাহলে কি হয়, 7+6 13+4 17 আর 2 19, ফের 7+6 13
বা 8 + 7 = 15 + 4 = 19। চলে আসি তাহলে আমরা সিম্পল কি বার করব, দুটো জিনিস আমাদের পরীক্ষা হলে বার করতে দেবে, যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম যেটা কিনা আমার 31 বাই টোটাল নাম্বার অফ প্রসেস, তার মানে হচ্ছে আমার হচ্ছে 7.75 অ্যান্সার। ঠিক আছে, এটা মানে 7.75, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ওয়েটিং, অ্যাভারেজ ওয়েটিং টাইম বার করতে দেবে, যেটা কিনা আমাদের টোটাল ওয়েটিং টাইম হচ্ছে 19 আর ডিভাইড বাই নাম্বার অফ প্রসেস, 19 মানে এটা হচ্ছে আমার 4.75। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার, এই দুটো কিন্তু পরীক্ষা আমাদের বার করতে দেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অ্যালগোরিদমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটাকে করার জন্য আমরা একটা রেডি কিউর হেল্প নিতে পারি, তুমি প্রফেশনাল, যদি কেউ প্রফেশনাল হয়ে যায় প্র্যাকটিস করতে করতে সে নাও নিতে পারে, কোনো অসুবিধা নেই, এটা ম্যান্ডেটারি না, দিস রেডি কিউ ইজ নট ম্যান্ডেটারি বলে রাখলাম। কিন্তু যারা বিগিনার্স তারা কিন্তু এই রেডি কিউ দেখে যদি করো, তোমাদের জিনিসটা প্রশ্নটা কিন্তু সলভ করতে তোমাদের অনেকটা ইজি হবে। প্রফেশনাল হয়ে গেলে কোনো প্রবলেম নেই, তোমরা উইদাউট এনি এতে তুমি করতে পারবে, কোনো সমস্যা হবে না। বাট যারা বিগিনার্স লেভেলে আছো তারা রেডি কিউর হেল্পে যদি করো, ন্যাচারটা বানাও, তাহলে কিন্তু এটা ঠিক হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে, নাহলে ভুল হওয়ার চান্স কিন্তু থাকবে। এখানে বারবার বলে রাখলাম, ঠিক আছে, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি।